সজন জীবন প্রেজেন্ট বিশ্ব দুর্গা পূজা শরদ শর্মান 2021 পাওয়ার বাই ওয়ার্ল্ড দুর্গা পূজা অর্গানাইজেশন অর্গানাইজ বাই মন্দির টিভি। আমরা আজ এলাম চট্টগ্রামের ঐতিহাসিক একটি পুজো মণ্ডপে, কলাবাগিচা সার্বজনীন পুজো মন্দিরে, এবং আমাদের সাথে আজকে রয়েছেন 37 নং পাতারগাডা ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, আমাদের সকলের প্রিয় দাদা পুলক কাস্তকির দাদা। এই যে 34 নং ওয়ার্ড সহ সারা কোতোয়ালিতে যে সমস্ত পুজোগুলো হচ্ছে, এই পুজোগুলির সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে দাদার কাছে আমি জানতে চাইব। ধন্যবাদ মন্দির টিভিকে। আমি আসলে পুরো চট্টগ্রাম শহরের ব্যবস্থাপনা সম্পর্কে বলতে পারবো না, আমার পাতাঘাটায় যে 34 নং পাতাঘাটা ওয়ার্ডে যে পুজোগুলো হচ্ছে, আমরা সরকারি বিধিনিষেধ মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা পুজো উৎসব করছি, এবং আমরা চেষ্টা করছি আমরা যাতে সুশৃঙ্খলভাবে সর্বোচ্চ সুশৃঙ্খলতার সহিত আমাদের পূজা মণ্ডপগুলোতে পূজার্থীরা ঢুকতে পারে, সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা আমাদের করা হয়েছে, এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনগুলো শারদীয় দুর্গোৎসবটা আমরা সুন্দরভাবে সমাপ্ত করব সে আশাবাদে ব্যক্ত করি। এবং আমাদের সাথে রয়েছেন উক্ত কাউন্সিলের মহিলা কমিশনার নাসরিন বেবি দোভাষ, আমাদের সকলের প্রিয় দোভাষ আপা। যে এবারের যে পুজোগুলা হচ্ছে সারা কোতোয়ালি থানা সহ পাতারগাডা ওয়ার্ডে, সার্বিক ব্যবস্থাপনার দিক দিয়ে আপনারা কি রেখেছেন ওয়ার্ড কাউন্সিলের পক্ষ থেকে? প্রথমে আমি জানাচ্ছি মন্দির টিভিকে ধন্যবাদ, এবং আজকে শারদীয় শুভেচ্ছা সপ্তমী দিন। আমার তিনটে ওয়ার্ড, আমার 33, 34, 35টা ওয়ার্ডে সুন্দরভাবে আমাদের যে পূজা হচ্ছে, এবং প্রত্যেকটা পূজা কমিটির যারা ব্যবস্থাপনায় আছে তাদেরকে নিয়ে আমরা সমন্বয় করে এই পূজা উদযাপন করছি। এবং মাননীয় সভাপতি, আমাদের কলাবাগিচা সর্বজনীন মন্দিরের সভাপতি মাননীয় সভাপতি মহোদয় আছেন, ওনাদেরকে নিয়ে আমরা এই পর্যন্ত কয়েকবার বসেছি আইন শৃঙ্খলার জন্য, সার্বিকভাবে সহযোগিতা করছি আমরা এলাকাবাসী। আমার ছোটো ভাই পুলক কাস্তকিরও আছে, যেহেতু 34 নম্বর ওয়ার্ডের কলাবাগিচায়, এবং তাদেরকেও নিয়ে আমরা বসেছি। আল্লাহ রহমতে, ভগবানের কৃপায় সুন্দরভাবে উদযাপন হবে। আবার কিছু একটা নেককারজনক ঘটনা ঘটে গেছে আমার ওয়ার্ডে, 33 নম্বর ওয়ার্ডে ফিঙ্গি বাজার, আপনারা হয়তো জানেন এটা, ওইটা নিয়ে আমরা খুব আন্তরিকভাবে দুঃখিত সেই নেককারজনক ঘটনার জন্য। সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির বাংলা বন্ধনে আমরা আবদ্ধ আছি, সেজন্য আমরা ও যারা দুষ্টিকারী, যারা আমাদের মায়ের হাতকে ছুঁড়ে লেবু ছুঁড়ে মেরেছে, তার আমি আইনের আওতায় এনেছে, তাদেরকে এখনও তারা আছে, কারাবাসে আছে, তারা তাদের আনায় আনা হবে, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সবাইকে আবারও সাহায্য শুভেচ্ছা, ধন্যবাদ মন্দির টিভিকে। অনেক অনেক ধন্যবাদ 33, 34, 35 নগের সময়ত মহিলা ওয়ার্ড কাউন্সিলরকে। চট্টগ্রামের ঐতিহাসিক এই পুজো মন্দির, কলাবাগিচা পূজা মন্দিরের সভাপতি পিনাকি বাবু আমাদের সাথে রয়েছেন। যে আপনাদের যে আয়োজন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রণীত স্বাস্থ্যবিধি মেনে এবারের পুজোর আয়োজন আপনারা ঠিক কীভাবে সাজিয়েছেন? স্বাগতম মন্দির টিভিকে। আমরা সরকারি যত বিধি নিয়ম আছে সবগুলো মেনেই আমরা সার্বিকভাবে আয়োজন করেছি, এবং চেষ্টা করব 100% আমরা মানতে, তবুও যদিও 100% না পারি, কিছু একটু 19-20 হবে সেটা কোনো ব্যাপার না। আর আমাদের এই পুজোর সেটা হলো দীর্ঘ 40 বছর যাবৎ আমরা এই পুজো করে আসতেছি, তেমন কোনো এখানে অপ্রীতিকর ঘটনা ঘটে নেই। সামান্য কিছু হয়েছে তাও এটা আমাদের মধ্যে নিজেদের মধ্যে সেটা আমরা সংশোধন করে নিয়েছি। এখনও আমরা সবসময় বলি আইন প্রশাসন, এবং আমাদের এখানে আমার ছোটো ভাই পুলক কাস্তকির আছে, সে র্যান্ডমলি আমাদের এখানে দেখে, আমার আপা আছে সবচেয়ে জনপ্রিয় এই এলাকার আপা আছে, আপাও আমাদের সবসময় সহযোগিতা করে, আমরা আইন প্রশাসন থেকেও সহযোগিতা পেয়ে থাকি, তো আমাদের এখানে কোনো অসুবিধা হবে না। আমরা স্বাস্থ্যবিধি মেনে পূজাটা ইয়ে করবো, সম্পন্ন করবো। ধন্যবাদ। বাংলার বড় উৎসব, বাংলার সবচেয়ে বড় শারদোৎসব, শারদাঞ্জলি প্রোগ্রাম প্রেজেন্টস বিশ্ব দুর্গা পূজা শারদ সম্মান 2021 পাওয়ার্ড বাই ওয়ার্ল্ড দুর্গা পূজা অর্গানাইজেশন অর্গানাইজড বাই মন্দির টিভি। সারা বাংলাদেশের 64 জেলায় আমরা আছি আপনার পূজায়।